আন্দোলনের অন্যতম একজন নেতৃত্ব, রাজ্য কমিটির সদস্য ছিল, সদর মহকুমা কমিটি যে পুরাতন তার সম্পাদক ছিলেন, পার্টির মহকুমা কমিটির সদস্য ছিলেন। অসুস্থতার কারণে সে গত মহকুমা কমিটির থেকে নিজে অব্যাহতি নিয়েছেন। আমাদের সবচেয়ে উল্লেখযোগ্য কর্মী উত্তর আগরতলা এলাকার মধ্যে আর কি, তার আগেও এই প্রবলেম ছিল, এক বছর আগেও তার সাংঘাতিক গিয়েছিল, কলকাতা গিয়ে ভালো হয়েছে, ওই দিন একটা সেরিব্রেল স্ট্রোক হয়। যদিও তার নিজের একটু ইয়ে ছিল যে অন্য কিছু হয়েছে, কিন্তু এটা যে সেরিব্রেল হয়েছে তারা বুঝতে পারেনি। তাই এই অকাল প্রয়াণে আমরা তো সবাই শোকাহত এবং এই ধরনের একজন কর্মী আমরা হারালাম। তার অনেক দিন ছিল কাজ করে যাওয়ার, কিন্তু অসুস্থতার কারণেই সে প্রয়াত হয়েছে। তার অবদান ওই এলাকার মানুষ, সদরের বিভিন্ন এলাকার মানুষ, গোটা রাজ্যের মধ্যে সে খুব পরিচিত ছিল, এটা স্মরণীয় থাকবে। আজকে আমরা তার মেয়ের কারণে তাকে দুদিন পরে আমরা এখানে আনলাম, দুদিন পর গেছি। তার মেয়ে আজকে এসেছে, মেয়ে পুনে মরেন, আমরা চাই তার পরিবারের পাশে আমরা বলেছি, কাল তো আমরা গিয়েছিলাম সবাই, আমরা আছি। সবির যে কাজ করেছেন তার অবদান আমাদের পার্টিতে এবং সংগঠনে চিরস্মরণীয় হয়ে উঠবে।